গোয়ালপাড়া জিলার হাতিয়ে ক্ষতি সাধন করা পরিয়ালসমূহর বন্ধুস্বরূপ হয়ে পড়েছে মাসিরুল ইসলাম। এইগৰাকী সমাজকর্মীয়ে বিগত কিছুদিন ধরে হাতিয়ে ক্ষতি সাধন করা পরিয়ালসমূহক সাহায্য দিয়া বাতৰি ইতিমধ্যে কেইবাটাও চ্যানেলত প্রচারিত হয়ে আহিছে। কালি আকৌ এইগৰাকী ব্যক্তিয়ে টুকুৰাৰ গলপিৰাগৰ হাতিয়ে ঘৰ ভঙা আঠটাকৈ পৰিয়ালক সাহায্য প্ৰদান কৰে। তারপরে আজি খুব দুর্ভাগ্যজনক কথা, আজি ইয়াতে যদি খবঙ্গাজীবীর অন্তর্গত টুকরা পার্ট টু আর পার্ট ওয়ানের যে মানে বর্ডার এরিয়া তাতে যুক্ত যাকালি যে রাতের যে মানে বনরিয়া হাতির একটা জাগে যে ক্ষতি সাধন করিলে খুব দুর্ভাগ্যজনক কথা। আর যখন ব্যক্তি ইয়াতে বসবাস করে আছে নিচে নিজে একদম দরিদ্র সীমার রেখার তলত বসবাস করা মানুষ আর এলাকার যে ক্ষতি সাধন হল আজি আমি নিজ চকুরে চাইছো বা আপনার চ্যানেলের যোগাদি আপনাদের দেখাইছে যেখানে বছরিকা যে আয় যে ধান বলে কোম আমি ঘরলাত উঠাইছিল সেইখানে একেবারে ধ্বংস করে দিছে আর খাবা অবস্থা নাই। গতি আজি যে পরিস্থিতি খুব দুঃখ লগা ইয়াতকা দুঃখের কথা নাই। গতি মই প্রশাসনক তথা বন বিভাগ মই অনুরোধ জানাইছো যাতে এইখানে মানুষের খবঙ্গাজীবীর অন্তর্গত টুকরা পার্ট ওয়ান আর টুকরা পার্ট টুর অন্তর্গত যা গাঁও আছে গাঁর মানুষবিলাকর এটা উচিত তদন্ত করে হাতিবিলাকর এটা তো মানে মানে মানুষবিলাকর সুরক্ষার কারণে এটা মানে মানে প্রশাসনে একটা গুরুত্ব দিয়ক আর লগতে মানুষের ঘর বাড়ি যে ক্ষতি সাধন করেছে লগতে খাদ্য সামগ্রী যেখানে ক্ষতি সাধন করেছে তেলকর একটা উচিত তদন্ত করে মানে সরকারে ইয়ার ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা করব লাগে। এইখানে মই এজ এ গোয়ালপাড়া জেলা এআরডিএফর সমষ্টি কমিটির অর্গেনাইজিং সেক্রেটারি তথা আমার জেলা ভাইস প্রেসিডেন্ট আইছে তেওঁলোকে নিশ্চয় মানুষখিনি বহুত সহায় করেছে ভাল লাগিছে ইয়াত মানুষখিনি মানে ইয়াতে গট খাইছে তেওঁলোকে ধন্যবাদও দিছে। আজিলৈকে প্রশাসনের মানুষ অহার আগতে যে আমার মাসুদুল ভাই আহিছে জেলা উপসভাপতি হিসাবে মানুষখিনি খবর লিছে মানুষখিনি ধন্যবাদ জানাইছে আর মাসুদুল ভাইও কৈছে যে উচিত তদন্ত সরকারে অতি পলমে এটা নতুন কথা না অতি পলমে একটা উচিত তদন্ত করে মানুষখিনি সহায় সহযোগিতা করার কারণে কামনা করেছো আমি। নমস্কার, আজি বহুদিনের পরাই আমার গোয়ালপাড়া জেলার খপঙা টকুরা হারিমুড়া মরনই এই জিপি কেখনত বনরিয়া হাতিয়ে যে সন্ত্রাস চলাই আছে আর আমার গাঁলিয়া মানুষ খেতে বাতি করে খায় এই মানুষ সকলের যিনি ঘরত বছর দিনের খোয়ার কারণে ধান চাউল রাখি থাকছিল এই ধান চাউলবিল ঘর ভাঙি ভাঙি খাই আছে আর হঠাৎ আহে এই যে আমার সরু লড়া ছালীবিল লই এই ঘরত থাকে রাতে হঠাৎ হাতি আহি এই মানুষবিলাকর ঘর দুয়ার ভাঙি যায় মানুষবিলাকর কোনো নিরাপত্তা নাই। আজি মই চাইছো আমার এই খপঙা জেলার টকুরা প্রথম দ্বিতীয় খণ্ডর ইয়াতে পাঁচটা ঘর ভাঙিছে অতি দরিদ্র সীমারেখার তলর দুখিয়া মানুষ জিনারী নদীর পারত ঘর থাকা ঘরবিল ভাঙি দিছে এতিয়া থাকা কোনো ব্যবস্থা নাই আর লড়া ছালীবিলাক লই এই শীতর রাতে হয়তো পথারর মাজতে থাকিবলগা হয়েছে আকাও মানুষখিনি সাইনাস খেতি বড় ধান খেতি করার কারণেও কঠিয়া পারিছিল এই কঠিয়াবিলাকও নষ্ট করেছে। গোয়ালপাড়া জেলা ইউডিএফর উপসভাপতি মাসিদুল ইসলামে এই মানুষখিনিক আহি যিখিনি সামান্য পরিমাণে অল্প সহায় করেছে তার কারণে ধন্যবাদ জানাইছো। কিন্তু গোয়ালপাড়া জেলা প্রশাসনে এইবিল কোনো তদন্ত আজিলৈ করা নাই। এই যে বনরিয়া হাতিয়ে আমার জেলা উপায়ুক্ত মহাদকও মই অনুরোধ করছো ফরেস্ট ডিপার্টমেন্টক কই এই হাতিবিলাকক আমার এই অঞ্চলের পরা
মানে জঙ্গলত খেদি দিয়ার কারণে তেওঁলোকে ব্যবস্থা করক, নহলে আমার অঞ্চলত আরো বৃহৎ ক্ষতি করিব পারে। আজি টিভি চ্যানেলৰ যোগেদি মই কব খুজিছো যে আমার এই অঞ্চলত যেবিলাক বনরিয়া হাতিয়ে তহিলং করে গেছে, প্রশাসন তথা সরকারক আহ্বান জানাইছো ইহাতে কি ক্ষতিপূরণ দিয়ে সেটা তেওঁলোকর অভিরুচি মতে আহ্বান থাকিল। কিন্তু আমি এটা অনুরোধ জানাইছো যে ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষের যেবিলাক বনরিয়া হাতিয়ে আমার এই দুর্গম অঞ্চলত যে ক্ষতি সাধন করলে ইয়াতকৈ আর ভয়াবহ কথা এইটাই যে আমি এই ঠান্ডার দিনত শীতর দিনত এই লড়া ছোৱালী লৈ ঘরত নিশার আন্ধারত যেবিলাক বনরিয়া হাতিয়ে মানুষের মানে নিরাপত্তাত ভুগিবলগা হয়েছে। আমি বনরিয়া কর্তৃপক্ষর ফরেস্ট ডিপার্টমেন্টক আহ্বান জানাইছো তেওঁলোকে যেন তেওঁলোকৰ বনরিয়া জীব জন্তু বিলাক এই অঞ্চলের পৰা অতি শীঘ্রই ইয়ারপরা যিকোনো পাহাড়িয়া অঞ্চলত পঠাই দিয়ে, তার বাবে আমি আহ্বান জানাইছো। কৃষ্ণাৰ পৰা মণিজুল হকৰ প্ৰতিবেদন, ডি নিউজ, আসাম।